मेरे इशक पे हक हुआ तेरा, लो में कयामत हुआ तेरा। हेलो, दिस इज शुभ्रोजी एंड वेलकम यू ऑल टू माय चैनल। तो এখন অবশ্যই কথা হবে ও মাহি মাহি গানটা নিয়ে। গানটা গিয়েছেন অরিজিৎ সিং, গানটা লিখেছেন ইশাত কামিল, অবশ্যই অবশ্যই মিউজিক করেছেন প্রীতম। ডাঙ্কি ড্রপ 5, এটা এর আগে আমরা দুটো গান দেখেছি ডাঙ্কির থেকে, একটা বোধহয় ড্রপ 2 ছিল আর একটা বোধহয় ড্রপ 4, ড্রপ 3 বোধহয় না, ড্রপ 4 সরি, ড্রপ 2 তে লুটফুট গায়া, ড্রপ 4 এ নিকলে জো কভি হাম ঘর সে, এবং তারপর এই গান ও মাহি মাহি। টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, তো 5টা ড্রপ অলরেডি ডান। এই গানটা শ্যুট করতে শাহরুখ খান দুবাইতে ছিলেন অলরেডি, শাহরুখ খান এবং অবশ্যই তাপসী পান্নু, নাকি না শাহরুখের পার্ট বাকি ছিলাম জানি না। তো রিসেন্টলি এটা নিয়ে কথা চলছিল, বেশ ভালো। গানটা যখন প্রথমবারের জন্য শুনি, প্রথমবার আমার ভাইবটা কী দিয়েছিল বলছি, প্রথমবার আমি জাস্ট দেখলাম হ্যাঁ এইরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে, ডিজার্টের মধ্যে শ্যুট উঠান, বেশ ভালোই লাগছিল আমার, বেশ রিফ্রেশিং একটা ভাইব দিচ্ছিল। ওই একটা বড় কোনো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে নাচ করা বা একটা ইন্টেরিয়ারের মধ্যে খুব গ্লসিভাবে না করে একটা বহিমান একটা ফিল দেওয়া, এবং শাহরুখের লুকটা বেশ আমার ভালো মজা লেগেছিলো দেখতে। একটা রাফ একটা লুক, মানে রুক্ষ সূক্ষ্ম একটা বহিমান একটা টাচ, চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে শাহরুখকে, আমার ওই লুকে আমার বেশ লাগে দেখে দেখতে, এবং যেরকম লুকটা দিয়েছে এবং গানের ওভারঅল যে লুক অ্যান্ড ফিল আমার বেশ মজা লেগেছিল। আমি দু তিনবার গানটা ওরকম দেখি, বেশ ভালোই লাগে। বাট গানের যে ফিলটা অ্যাকচুয়াল, একটা হয় চেনা, একটা হয় জানা। জানতে হলে না ফিল করতে হয়, ইউ হ্যাভ টু মেহসুস দ্যাট পার্সন ইয়া দ্যাট আর্ট, পার্টিকুলার আর্ট। তো ওই আর্টটাকে মেহসুস করার আমি প্রথম দু তিনবার অ্যাটলিস্ট কোনোভাবেই চেষ্টা করিনি, আমি জাস্ট দেখলাম, শুধু জাস্ট গানটা দেখলাম, দেখার শোনা একসঙ্গে অবভিয়াসলি ন, এমন না যে মিউট করে দেখেছি, কিছু শোনার চেষ্টা করিনি। বাট কথাটা কি জানো, গানটা শুনিনি, তারপর তিন চারবার দেখবার পরে হ্যাঁ ঠিক আছে ভিজুয়াল পার্টটা দেখে নিলাম, এবারে জাস্ট গানটাকে শুনি, তখন ফিল হলো যে হ্যাঁ প্রতিটা স্ট্যান্জাতে যে লিরিক্সটা লিখেছেন ইশাত কামিল, সেটা কথাটা কি মন ছুঁয়ে যায়, বলেন একটা সোলফুল ভাইব দ, সেটা দিয়েছে। এবং তামিলে কেন আমি দিলসে ভাইব দিয়েছি, প্রথম কথা তো লিরিক্সের যে হুক লাইনটা, ও মাহি মাহি লো মে কয়ামত হুয়া তেরা, মেরে ইশক পে হক হুয়া তেরা, এবং লাস্টের একদম লাস্ট পার্টে যেরকম ওরা ডেজার্টের মধ্যে দিয়ে যাচ্ছে, গুলিগুলো উঠছে, ওই ভাইবটা দিলসে ছাড়া কি বলবো বলুন। দিলসের একবার গিয়ে যাচ্ছে, একবার ইউটিউবে ভিডিওটা দেখুন, ওই যে শাহরুখ দাঁড়িয়ে আছে, হাত ছড়াচ্ছে, ব্লাস্ট হচ্ছে দুমদুম, এবং নর্থ ইস্ট বা স্পেশালি বলা বলো আসামের যে পার্টগুলোর ওপরে যেই গল্পটা ছিল, এবং মৃত্যু পর্যন্ত কিন্তু তারা সাথে ছিল, একসঙ্গে সঙ্গে ছিল। লো মে কয়ামত হুয়া তেরা, মানে অন্তক তেরে সাথ রঙ, ওই যে ভাইবটা, এটা দিলসে ছাড়া কী বলবো বলুন। এবং টোটাল ভিডিওটাকে ওইটা কি হোমাজ দিয়ে কোথাটা বানিয়েছে, একসঙ্গে হোমাজও দেওয়া গেলো, সিচুয়েশনটাকেও ক্রিয়েট করালো, এবং জোর জবরদস্তি নয়, এটা সবথেকে খুব ভালো। ওই ফ্লোয়ের সঙ্গে গেছে, গানের ভাইব, গানের হুকটা প্রথমে এমন হচ্ছিলো হুকটা তো খুব একটা ভালো লাগছে না, বাকি পার্টগুলো ভালো, ধীরে ধীরে যখন আমি হুকটাকে ঠিক করে খেয়াল করলাম তখন বললো হ্যাঁ অ্যাকচুয়ালি গানটাকে শুনুন। জাস্ট আমি বলছি বলে আপনাকে জোর করে ভালো বলতে, আপনার হতে পারে এরকম আপনার সবথেকে দুর্বল গান লেগেছে, এ গানটা নিঃসন্দেহে সেটা হতেই পারে, বাট এ গানটা মেবি কোথাটাই না কাল্ট হয়ে থাকবে। লুটপুট গায়া তো সকলের পছন্দ হয়েছে, রিল টিল হয়েছে, সেটা নিয়ে বিশাল কথাবার্তা হয়েছে, নিকলে যে কভি হাম ঘর সে ওটা একটা আলাদা ফ্যান বেস থাকবে, বাট এই গানটা নিয়ে হয়তো সবথেকে কম কথা হবে, মেবি হয়তো সবথেকে দেখা গেলো পরবর্তীকালে এটা নিয়ে বেশি কথা হলো। বাট আমার কেন জানি মনে হচ্ছে এই গানটা কাল্ট হয়ে থাকবে, এবং যেসব মানুষরা শুনবেন, প্রচুর শুনবেন এরকম গান থেকে থাকে, যেগুলো ধরুন ওই মোমেন্টে মানুষ শুনল না, বাট 10 বছর পরে কেউ, কিছু কিছু মানুষের ফোনে থেকে যায় ওই গানগুলো, তারা ফোনে থাকুক কিংবা এখন তো মিউজিক স্ট্রিমিং অ্যাপগুলো চলে এসে, সেখানে কিছু কিছু মানুষের ফেভারিট বা ওই কোথাও লাভ দি যে ফেভারিট লিস্ট তৈরি করা, সেই লিস্টে হয়তো এই গানটা থেকে যাবে। মাহি মেরে ইশক পে হক হুয়া তারা, তেরা লো মে কয়ামত হুয়া তেরা, এই যেই ব্যাপারটা। আমার কিন্তু লিরিক্সটা বেশ ভালো লেগেছে। ইশাত কামিল রিসেন্টলি লিরিক্স করলেন জওয়ানে, দুটো গান করেছেন, আই থিঙ্ক আরআরই রো গানটা তারই লেখা ছিল যদি ভুল না হয়, সেই গানটার লিরিক্সটা আমার খুব খুব টাচি লেগেছিলো, এবং যেই সিচুয়েশনের সঙ্গে গানটা ছিল সে গানটা কিন্তু বেশ ভালো ছিল। বাট আরেকটা গান আই থিঙ্ক জিন্দাবান্দার লিরিক্সও তার করা ছিল, বাট আমার জিন্দাবান্দার গানটা ভালো লাগেনি, সত্যি কথা বলছি, আমি তখনও বলেছিলাম এখন আমি সেটাতে স্টিক করবো। বাট এই গানের লিরিক্সটা আমি প্রথমে বললাম যে শুনেছিলাম, মেহসুস বা অনুভব করার চেষ্টা করি লিস্টটাকে, পরে যখন সেটাতে আমি কনসেন্ট্রেট করলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা, এবং ওই দিলসে ভাইব হোমাজ দেওয়া হলো, সঙ্গে টোটাল ক্রিয়েটটাকেও ভাইবটাকেও ক্রিয়েট করালো, এবং সঙ্গে গেল ফোর্স ফিটেড নয় কথাটাকে, যেটা আমার সত্যি ভালো লেগেছে। এবং অবশ্যই আপনাদের কেমন লেগেছে জানান আর কি। ভিডিও দেখবেন যারা শেষ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখবার জন্য। প্রথমবার যদি চ্যানেল দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি পড়ে থাকুন, নোটিফিকেশনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে দেখতে ভুলবেন না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান, ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।